খালেদা জিয়ার বিচার নিয়ে কালক্ষেপণ করছে বিএনপি অভিযোগ ওবায়দুল কাদেরের কুকিজিনকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন আইজিপি এবং ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কুকিচিনের ঘটনা পুরো পাহাড়ের শান্তি বিঘ্নিত করতে পারবে না এটি একটি বিচ্ছিন্ন ঘটনা তাদের বিরুদ্ধে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলেন পাহাড়ের ঘটনা নিয়ে বিএনপির ইস্যু খোঁজার মতলব ব্যর্থ হবে তাদের আন্দোলনের সক্ষমতা নেই খালেদা জিয়ার আইনি লড়াইও ব্যর্থ তারা তাদের এই ব্যর্থতার দায়ভার সরকারের নয় এ সময় খালেদা জিয়ার বিচার নিয়ে বিএনপি কালক্ষেপণ করছে অভিযোগ করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন তার বর্তমান অবস্থার জন্য বিএনপিই দায়ী পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি বলেন বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর কুকিচিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে দুপুরে রাজধানীর সায়েদাবাদ জনপথ মোড়ে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আইজিপি বলেন পাহাড়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী সহ সকলে একসঙ্গে কাজ করছে এ সময় ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে কোনো বাহনের যাত্রী না হওয়ার অনুরোধ জানান আইজিপি সারা দেশের এবং সকল স্থানে যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ করার জন্য ট্রাফিক ব্যবস্থা সচল রাখা সাথে সাথে তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্যরা প্রস্তুত রয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর এ উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ গত কয়েকদিন কম থাকলেও আজ ট্রেন বাস লঞ্চে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো তবে রাজধানীর কোনো কোনো বাস টার্মিনালে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা এদিকে সঠিক সময়ে ট্রেন বাস লঞ্চের যাত্রীরা ঢাকা ছাড়লেও বেশ কয়েক জায়গায় ভোগান্তির খবর পাওয়া গেছে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ভোগান্তি এড়াতে কয়েকদিন আগে থেকেই মানুষ বাড়ি যাচ্ছে যে কারণে এখন পর্যন্ত ঈদ যাত্রা অনেকটা স্বস্তির ট্রেনে উঠতে কোনো অসুবিধা হয় নাই ট্রেনও টাইম মতোই আসছে ট্রাম টিকিট চেক করে ঢোকাচ্ছে এটা ভালো লাগলো ওনারা 600 টাকা 800 টাকা পার গাড়ি ভাড়া চাই আমরা এখন বেকায় তো আমাদের যেতেই হবে বাবু 600 টাকা লাগলো যা লাগবে 700 টাকা লাগলো যা লাগবে ওনার ভাড়া 680 টাকা 680 টাকায় নিছে আমি অগ্রিম টিকিট কাটছি আগের ভাড়াটাই নিছে ভাড়া আগেরটা নিছে 680 টাকায় নিছে এবার জেলা সংবাদ বন কর্মকর্তা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপন করতে চান বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সকালে মুন্সীগঞ্জের গজারিয়ার ভিটিকান্দি গ্রামে পাহাড় খেকো চক্রের হাতে নিহত বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে চেক ও নগদ অর্থ প্রদানকালে তিনি একথা জানান বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না এছাড়া এই বিষয়ে প্রধানমন্ত্রীও অবগত রয়েছেন বলেও জানান তিনি এর আগে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ভিটিকান্দি গ্রামে নিহত বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানের বাড়িতে পৌঁছান মন্ত্রী সেখানে তিনি নিহত বন কর্মকর্তার পরিবারের সঙ্গে দেখা করে খোঁজ খবর নেন বিগত যে কোনো বছরের চেয়ে এবারের ঈদযাত্রা অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান
আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আলেখারচর বিশ্বরোড এলাকায় ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিন পরিদর্শনকালে এসব বলেন তিনি। এ সময় হাইওয়ে পুলিশ প্রধান আরও বলেন, ঈদযাত্রাকে নিরাপদ করতে প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, তবে এর পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সহযোগিতা প্রয়োজন। এ সময় তাড়াহুড়ো করে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ বা খোলা ট্রাকে না উঠতে সবাইকে অনুরোধ জানান তিনি। ব্যবহার করছি স্মার্ট বাংলাদেশে, আমরা প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেবার মানকে বৃদ্ধি করছি। আপনি জানেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পুরোটাই আমাদের কিন্তু সিসিটিভির আওতায় রয়েছে। এই প্রযুক্তি অচিরেই উদ্বোধন হবে, কিন্তু আমরা ব্যবহার করতে পারছি 1427টি ক্যামেরা দিয়ে একে একটি কমপ্লিট ইন্টারনেট বেসড একটা সলিউশনের মধ্যে কিন্তু নিয়ে আসা হয়েছে। সেটি কিন্তু আমরা রিয়েল টাইম মনিটর করছি এবং সেখান থেকে নানা জিনিস বিশ্লেষণ করতে পারছি। এছাড়া হাইওয়ে পুলিশের প্রতিটি সদস্য, প্রতিটি ডিউটি কিন্তু একটা বডি ওয়ার্ন ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেখানে যেখানে বিশেষ করে যানজট প্রবণ এলাকা আছে সেখানে আমরা ড্রোন ক্যামেরা পর্যন্ত ব্যবহার করছি এবং আমাদের টকিং ড্রোন আমরা ব্যবহার করছি, যেটা দিয়ে আমরা ট্রাফিক নির্দেশনাও দিতে সক্ষম হচ্ছি। ইহুদিদের দোসর বিএনপি জামায়াতের কাছ থেকে জনগণ মুক্তি চায় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, সহ সভাপতি আবুল হোসেন মাস্টার সহ অনেকে। যাচ্ছি খেলার সংবাদে। শনিবার আইপিএল এর 19তম ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। ম্যাচে সেঞ্চুরি করেও 6 উইকেটে হার মানতে হয়েছে কোহলিদের। এই ম্যাচে 100 রানের মাইলফলক স্পর্শ করতে 67 বল খরচ করায় আইপিএল ইতিহাসের সবচেয়ে ধীরগতির সেঞ্চুরিয়ানের খাতায় নাম উঠিয়েছেন কোহলি। এ নিয়ে ক্রিকেট পাড়ায় নানা বিতর্কের শিকার হচ্ছেন তিনি। এবার এ নিয়ে বিরাটকে খোঁচা দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার জুনায়েদ খান। সামাজিক মাধ্যমে কোহলিকে স্যাটায়ার করে পাকিস্তানের সাবেক এই পেসার লিখেছেন, আইপিএল এর ইতিহাসে ধীরগতির 100 করার জন্য অভিনন্দন বিরাট কোহলি। পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরতে আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে লিভারপুল। ম্যাচটিতে রেড ডেভিলসদের হারাতে পারলেই টেবিলের শীর্ষে ফিরবে ভার্জিল ভ্যান ডাইক বাহিনী। আসরের সবচেয়ে জমজমাট এই ম্যাচটি দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল প্রেমীরা। ম্যানচেস্টারের বিপক্ষে ম্যাচটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন লিভারপুল বস। আর সবশেষ ম্যাচে অতিরিক্ত সময়ে 2 গোলে চেলসির বিপক্ষে পরাজিত হওয়ার হতাশা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয় তুলে নিতে চায় ম্যান ইউনাইটেডও। তবে গত 5 বারের দেখায় 3টিতেই জয়ী হওয়ার ইতিহাস রয়েছে টেন হ্যাগের শিষ্যদের। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। খালেদা জিয়ার বিচার নিয়ে কালক্ষেপণ করছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। কুকিজিনকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বললেন আইজিপি। এবং ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।